সালাতুত তারাবিহ পড়বেন। শবে বরাতের আগ পর্যন্ত জামিয়া ইউটিউবিয়া আর জামিয়া ফেসবুকিয়া কিছু ইউটিউব আর ফেসবুক বিশ্ববিদ্যালয়ের কিছু পোলাপান আছে। শবে বরাত পর্যন্ত গুতাগুতি মারামারি হয়েছে শবে বরাত নিয়ে, এখন রোজা আসতেছে, রোজা নিয়ে এখন মারামারি না, এখন হচ্ছে তারাবি 8 রাকাত পড়বো না 20 রাকাত। কথা বলেন না কেন? কিছু লোক আছে সারাক্ষণ এটারই টার্গেটে থাকে যে মারামারি বাঁধাবো কিভাবে আর কোথায় ফেতনা তৈরি করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবী, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা 20 রাকাত তারাবি পড়েছেন, কোনো সমস্যা হয় নাই। জামাতবদ্ধভাবে 20 রাকাত তারাবি পড়ানো হয়েছে, কোনো সমস্যা হয় নাই। আর আমাদের দেশে 20 রাকাত তারাবি নিয়ে অনেকে এখন উল্টাপাল্টা কথাবার্তা বলেন যে 20 রাকাত তারাবি বলতে কোনো কিছু নাই, আসলে ওদের চোখের মধ্যে ঠাডা পড়ছে তো এই জন্য 20 রাকাত তারাবি পায় না। হ্যাঁ, আপনি 20 রাকাত পড়তে পারতেছেন না, 8 রাকাত পড়ে বের হয়ে গেছে, সব পাবেন না বা আপনার নামাজ হয় নাই, আপনার মনে চায় নাই, আপনি পড়েন নাই, ভিন্ন কথা, কিন্তু 20 রাকাত তারাবি বলতে কিছু নাই, 8 রাকাতই পড়তে হবে, তারাবি 8 রাকাতই, এরকম কথা কখনো বলবেন না। কারণ কি? এই যে দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল তো এর 3 বছর আগেই দিয়েছি, ওই আলোচনাতে এখন ইউটিউবে আছে, 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে যে কয়জন দাঁত ভাঙা জবাব বাংলাদেশে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমি আমার ক্ষুদ্র জ্ঞানও দিয়েছিলাম, আলোচনাটা এখন আছে, ওই দিকে যাব না, সময় কম, শুধু এতটুকু বলতে চাই 8 রাকাত আপনার পড়তে মন চাচ্ছে আপনি পড়েন, কিন্তু যারা 20 রাকাত পড়ে এদের 20 রাকাত তারাবি বলতে কিছু নাই, খবরদার এরকম খামখেয়ালি করবেন না। যারা পড়তেছে এদেরকে পড়তে দেন, দলিলগুলো আজকে দিলে আবার মানে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে যাচ্ছি না, ওই আলোচনাটা দেখে নিন যদি সম্ভব হয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, আল্লাহ রাসূল মাত্র 3 দিন পড়েছেন তারাবির নামাজ জামাতে, চিন্তা করেছিলেন যদি নিয়মিত পড়ি তাহলে এটা ফরজ হয়ে যেতে পারে, ওয়াজিব হয়ে যেতে পারে, এই জন্য তিনি পড়েন নাই, ইহসান করেছেন। এখন 20 রাকাত যদি আপনারা পড়েন পড়েন, কিন্তু তারাবির নামাজ যেন মানে ধীর স্থিরভাবে হয়, তেলাওয়াতটা যেন সুন্দর হয়, এবং আপনারাও আসবেন সময় নিয়ে খুব খুশু খুজুর সঙ্গে, হ্যাঁ তার তিলের সঙ্গে তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন। মনে রাখবেন কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটা বেশি জরুরি, ঠিক না? কোয়ান্টিটির চাইতে জরুরি কি? কোয়ান্টিটি মানে কি? সংখ্যা। আপনি নামাজ পড়লেন আজকে রাত্রে 100 রাকাত, কিন্তু পড়ছেন 1 ঘন্টায় 5G গতিতে, কথা বলেন না কেন? কি গতিতে? 5G। আর আরেকজন পড়ছে মাত্র 4 রাকাত 1 ঘন্টা সময় নিয়ে, বুঝছেন? একেবারে ধীর স্থিরভাবে সিজদায় গিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রুকুতে গিয়েছে, চোখ দিয়ে পানি পড়তেছে, সিজদায় গিয়েছে, এত দীর্ঘ সিজদা, আল্লাহর সঙ্গে মনে হচ্ছে ডিরেক্ট কথা বলতেছে, মজা পেয়ে গেছে, মনটা চাচ্ছে না মাথাটা উঠাইতে, আল্লাহর সঙ্গে যেন ডিরেক্ট তার সাক্ষাৎ ঘটছে, এরকম মানসিকতা নিয়ে যদি নামাজ আদায় করেন, ওই নামাজ 8 রাকাত হোক, 4 রাকাত হোক, 12 রাকাত হোক, 16 রাকাত হোক, এ নামাজ আপনার জন্য জান্নাতে নিতে যথেষ্ট, ঠিক কেনা? প্রতিদিন পড়তেছেন 20 রাকাত, কিন্তু এমন গতিতে ইমাম কি পড়তেছে ইমাম বুঝে না, আর মুসল্লি কি মানে শুনতেছে মুসল্লিও বুঝে না, খালি ইয়া আলামুন আর তা আলামুন বুঝতে পারতেছে। বাংলাদেশে এমন কিছু মসজিদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আলহামদুলিল্লাহ তারাবি পড়াইলাম আমি প্রায় 23 বছর খতমে তারাবি, জানি না এই বছর আল্লাহ তালা তৌফিক দিবেন কি না, কারণ মাহফিল আছে একেবারে রোজার আগের দিন পর্যন্ত, শরীর খুব ক্লান্ত। এমন মসজিদেও তারাবি পড়িয়েছি যে মার্কেটের সবচেয়ে ব্যস্ততম মসজিদ, 7তলা মসজিদ, মুসল্লি ভরপুর, যখনই ঢুকি কিছু মুসল্লি এসে কাগজ দেয়, লেখা কি? হুজুর একটু মেহরবানি করে স্পিড দিলে ভালো হয়। কি দিলে ভালো হয়? আরে স্পিড বোতল খাওয়ার কথা বলতেছে না, তেলাওয়াতটা যাতে করে জোরে হয়, তেলাওয়াত যেন তাড়াতাড়ি হয়, বুঝাইতে যাচ্ছে রমজান মাস হচ্ছে ব্যবসা বাণিজ্যের মাস, আপনি যদি 11টা পর্যন্ত খায়া ফেলান তাহলে বেচা কিনা কর্মটা কখন? সব দোষ এখন ইমামের, এটা তো আর মহল্লার মসজিদ ভাই, ধীরস্থিরভাবে তারাবি পড়বেন, সবসময় স্পিড খেয়াল করবেন না। হ্যাঁ আপনার সময় নাই, আপনি বেচা কিনা করেন 10টা পর্যন্ত, এরপরে দরকার হয় একা একই পড়েন, বাড়িতে সারা রাত পড়েন তাও ভালো, কিন্তু এই যে আয়েশা একেবারে ছটপট ছটপট করা এবং ইমামদের ওপরে মুয়াজ্জিনদের ওপরে প্রেশার ক্রিয়েট করা যে দ্রুত পড়েন অথবা সময় বেশি নিচ্ছেন কেন, এরকম কোনো কথা আপনারা বলবেন না, ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ।